শান্তা, এবার তোমার কাছে আমি চলে যাব 10টা কোশ্চেন নিয়ে এবং জাস্ট লাইফস্টাইল নিয়ে। তুমি কি করতে পছন্দ করো, কি করতে পছন্দ করো না? না, ইটস নট আ মানে বিসিএস question, so very easy. না, অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে বসে সবসময় অভ্যস্ত, তো যখন আমি তাহলে বসে তো যখন ওদিকে আমাদেরকে দেখো তখন আমাদের কেমন লাগে, সব টেস্টি থাকা ভালো। পারফিউমের ক্ষেত্রে শান্তার ফেসিলেশন কতটুকু? অনেক বেশি। এবং আমার অনেক পারফিউমের কালেকশন, এবং আমি যখন দিই না একটা দিই না দুইটা তিনটা একসাথে, ওটার একটা অন্যরকম স্মেল হয়, রাইট? ওটা একটু ভালো লাগে। প্রিয় রং কি? তুমি যেটা পরে আছো। শান্তার কি চুল খোলা রাখতে ভালো লাগে নাকি বাঁধতে? চুল বাঁধতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু যদি সত্য বলি সেটা হচ্ছে খোলা রাখতে ভালো লাগে। ভীষণ সুন্দর। এবং দেখো পরে যাচ্ছে অনেক, জানো। শাড়ি নাকি ওয়েস্টার্ন? শাড়ি। ইচ্ছা থাকলেও কোন কাজটা শান্তার করা হয় না? অনেক পার্টি করতে ইচ্ছে করে কিন্তু করা হয় না। করা হয় না। কোন ঋতু পছন্দ? আমার বসন্ত। কোনো স্পেসিফিক স্টার মানে সেলিব্রিটি আছে যার স্টাইল তোমার ভালো লাগে, তুমি ফলো ফলো ঠিক না মানে অনুকরণ করতে অনুসরণ করো আর কি? আমার সুবর্ণ আপুকে অত্যন্ত পছন্দের, বিকজ এই একটা মানুষ মানে যাকে দেখে আমার মনে হয়েছে যে সিম্পল একটা সুতি শাড়িও মানুষকে কতটা এলিগেন্ট লুক দিতে পারে। স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটা তুমি ডেইলি করো? জিমে যাওয়ার চেষ্টা করি রেগুলার, সপ্তাহে হ্যাঁ। আর যেটা হয় আমি খাবারটা একটু মেনটেন করি এখন, কার্বোহাইড্রেটটা তুলনামূলক কম খেয়ে চেষ্টা করি ভেজিটেবলস অ্যান্ড হচ্ছে ফ্রুটসটা বেশি খেতে, পানিটা একটু মেপে খাওয়ার চেষ্টা করি, কারণ আমি একটু কম পানি খেলে আমার পিম্পলস হয়। নর্মালি আমার স্কিনে পিম্পলস হয় না, কিন্তু আমি পানি কম খেলে মাস্ট হবে। হাই হিলস নাকি ফ্ল্যাটস? হাই হিলস, বাট ইদানিং আমি প্রচুর ফ্ল্যাটস পরি। লিপ কালার পছন্দ কি? লিপ কালার একটু নুড, মানে নুড অ্যান্ড পিঙ্ক, আমরা এখন যে শান্তাকে দেখছি, শান্তা যখন ফ্রেন্ডসদের সাথে থাকে কোজি ফ্রেন্ড সার্কেলে বা বাসায়, তখন পার্থক্য কিভাবে করতে পারি পারবো আমরা? একদমই ঘরোয়া, খুব একটা পরিবর্তন যে আমার হয়েছে তা না। ধরো আমি কথা এইভাবেই বলি, তো আমার ফ্রেন্ডরা সবসময় বলে যে always presenting something, always presenting something, school life থেকে এখনো সেম অবস্থা। এবং বাসায় যখন হয় শুধুমাত্র আম্মু আর আমার ছেলের সাথে যখন একটু চিৎকার চেঁচামেচি হয় তখন আসল চেহারা দেখতে তখন টোনটা চেঞ্জ হয়। আদারওয়াইজ আমি হচ্ছে বাসায় একদমই ঘরোয়া, সিম্পল একটা টি শার্ট অ্যান্ড একটা হচ্ছে তোমার কমফি ট্রাউজার এটা পড়লাম, রান্না বান্না করলাম, চুলটা জাস্ট পনিটেল করে রাখলাম, এরকম একটা ব্যাপার। তবে আমি বাসায় চেষ্টা করি যতটা সম্ভব ফ্রেশ থাকার আর কি।